আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ ও রাজপথের অগ্নিকন্যা খ্যাত বেগম মতিয়া চৌধুরী আর নেই। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাবেক মন্ত্রী সংসদ উপনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার সতীর্থ নেতাকর্মীদের মাঝে। কাল গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন আওয়ামী লীগের নীতি নির্ধারিত ফোরামের সদস্য জাতীয় সংসদের সাবেক উপনেতা বেগম মতিয়া চৌধুরী। ছাত্র জনতার আন্দোলনে 5ই আগস্ট আওয়ামী লীগের ক্ষমতা হারানোর পর মতিয়া চৌধুরী অনেকটাই ছিলেন লোকচক্ষুর অন্তরালে। বুধবার দুপুরে আকস্মিকভাবেই আসে তার মৃত্যুর খবর। তার মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে আসেন পরিবার পরিজন সহ রাজনৈতিক সহকর্মীরা। মেরুদণ্ড থেকে কিডনিতে একটা খোঁচা লেগেছিল, সেই থেকে বোধ হয় কিডনিটা কাজ করছিল না, কিডনির ড্যামেজ, একটা অপারেশন হয়েছিল। উনি দেশের জন্য যা করছে বাংলাদেশে কি তারপর আর কোনো মানুষ জন্মাইছে এরকম জন্মানা? ওনার মতো 20 জন থাকলে তো আমাদের দেশের অবস্থা আরো ভালো হইতো। আমরা যারা সাধারণ কর্মীরা আসছি, আমরা মনের টানে, প্রাণের টানে, হৃদয়ের টানে আসছি। ওনাকে হারিয়ে দেশে একটি অপূরণীয় ক্ষতি হলো। একজন সৎ এবং নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাইছি আমরা। বুদ্ধিজীবী কবরস্থানে হয়তো হবে কবর, ওরা পারমিশনের জন্য গেছে। শেরপুর 2 আসনের 6 বারের সংসদ সদস্য মতিয়া চৌধুরী 1942 সালের 30 জুন পিরোজপুরে জন্ম নেন। ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়া মতিয়া চৌধুরী 1965 সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে 1979 সালে দলের সাংগঠনিক সম্পাদক হন। আমার মনে হয় লজ্জা 1970 ও 1971 বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে প্রচারণা, মুক্তিযুদ্ধে আহতদের সেবায় সক্রিয় ভূমিকা ছিল তার। আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে বেশ কয়েকবার গ্রেফতার হন আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেত্রী। 1996, 2009 ও 2013 সালে আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রী এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা ছিলেন মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা জানিয়েছে মতিয়া চৌধুরীর পরিবার। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা।